না ত্রিপুরার মতো মসজিদ মাদ্রাসায় আগুন দিয়ে খারাপ করে দেবে। হ্যাঁ খারাপ পুড়াবে, সে সময়টাও আসছে। আর এর জন্য দোষী শুধু আমরা করতে পারে না, যারা বলবে মাদ্রাসা আতঙ্কবাদী হয় তাদেরকে সাপোর্ট করতে পারে না, যারা মাদ্রাসাকে বন্ধ করতে চায় তাদেরকে কোনোই সাপোর্ট করতে পারে না। তখনই মনে রাখবে তার মধ্যে নবীর প্রেম আছে, আর তুই বলবে নবীর প্রেমী মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করবে। তুই আল্লাহ তোকে চিনতে না পারে, আমার আল্লাহ তোকে চেনে, সেই দিনই ফুল থেকে তোমাকে জাহান্নামে পড়তে হবে, সেদিন তুমি বলবে মন্দিরের মধ্যে কোরআন লিখেছে তারও শাস্তি হওয়া দরকার, যে মূর্তি ভেঙেছে তারও শাস্তি হওয়া দরকার, উভয়ের মৃত্যুদণ্ড হওয়া দরকার, সে দেশ হোক আর সে দেশ হোক আর পৃথিবীর যেখানে হোক। এই জমিনে যদি আবার আমার ছেলে লুকে আসে, আবার ফেরাও লুকে আসে, আবার সাতটা দুটি আসে, তো মুসা আর মুহাম্মদ রাসূলের উত্তরসূরি আমরা তাদেরকে বুঝিয়ে দেব সবার মধ্যে। যতদিন আব্বাস সিদ্দিকীর জান থাকবে, সে কোন মন্দির হোক আর মসজিদ হোক মাদ্রাসা হোক আর হিন্দু ধর্মের জীবন আর কি যে কোনো ধর্মের ধর্মগুরু হোক, তার উপরে আঘাত কেউ দেবে সেই সন্ত্রাসদের, মৃত্যু দণ্ডের ফাঁসি হোক, এটা আমি পছন্দ করি। ঠিক না বেডি? কি দেখবে সেদিন পুরো দাদা তারা যদি চলবে না, কারো নেতৃত্ব চলবে না। পুরো বলে যাচ্ছি, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কারো টিমে যদি জান্নাত পরিবার মোস্তফা প্রেম থাকে সে জান্নাতে যাবে। না ত্রিপুরার মতো মসজিদ মাদ্রাসায় আগুন দিয়ে খারাপ করে দেবে। হ্যাঁ খারাপ পুড়াবে, সে সময়টাও আসছে। আর এর জন্য দোষী শুধু আমরা, আমরা দোষী কেন? আমরা মুনাফিক গাদ্দার ধরে আমাদের লিডার বানিয়ে রেখেছি, তাই আমাদের এই দুর্দশা হচ্ছে। যাদের মধ্যে নবীর প্রেম নেই, নাই ইসলামের কোনো আদর্শ নেই, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। না এই মুখে কুলুপ দিয়ে বসে থাকবে, কেউ কথা বলার থাকবে না ইনশাআল্লাহ। আমি একটা বিশেষ কোন সময়ের অপেক্ষায় আছি, বিশেষ কিছু একটা ইশারার অপেক্ষায় আছি। যতদিন আব্বাস সিদ্দিকীর জান থাকবে, সে কোনো মন্দির হোক আর মসজিদ হোক মাদ্রাসা হোক আর হিন্দু ধর্মের জীবন আর কি যে কোনো ধর্মের ধর্মগুরু হোক, তার উপরে আঘাত কেউ দেবে সেই সন্ত্রাসদের, মৃত্যু দণ্ডের ফাঁসি হোক, এটা আমি পছন্দ করি। ঠিক না বেডি? কারণ এদের একজনের জন্য পুরো সমাজটা খারাপ হয়ে যায়। কিছুদিন আগে ওই দেশে একটা অঘটন ঘটলো, সেটাকে কেন্দ্র করে ওই দেশের অন্য হিন্দু ভাইদের মূর্তিগুলোকে ভাঙা হলো। যে মন্দিরের মধ্যে কোরআন লিখেছে তারও শাস্তি হওয়া দরকার, যে মূর্তি ভেঙেছে তারও শাস্তি হওয়া দরকার, উভয়ের মৃত্যুদণ্ড হওয়া দরকার, সে দেশ হোক আর সে দেশ হোক আর পৃথিবীর যেখানে হোক। যদি এই সকল সন্ত্রাসগুলো শাস্তি হয়, তবেই দেখবেন সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব শান্তি আরো ভালো থাকবে। ঠিক না বেটি? সেই কথাটাকে আমি বলেছিলাম, কিন্তু সেটাকে কাটিং করে অনেক বিশৃঙ্খলা করে অনেক রকম ভাবে বিকৃত করে ছড়িয়েছে। আমি একটা ধর্মীয় ফয়সাল্লার কথা জানি ছিলাম, সেটাকে আজকে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে বলার জন্য একদল তথাকথিত সেকুলার নামদারি ভণ্ড আওয়াজ তুলছিল, আর আজকে সব মুখে কথা কথায় আপনাদের বলে যায়, প্রেম যদি আমাদের না থাকে মসজিদের উপরে, তাহলে খালি সন্ত্রাস তো টুইয়ে আছে, মসজিদকে ভাঙবে। মসজিদের প্রেমের সব থেকে বড় প্রেম হলো প্রত্যেকটা যুবককে পাঁচাক্ত নামাজে যেন মসজিদে দেখা যায়, এটা হলো সব থেকে বড় প্রেম। যেদিন আপনারা যুবকরা পাঁচাক্ত মসজিদে যেতে পারবেন, আল্লাহর কসম করে যাচ্ছি এই জমিনে যদি আবার আমার ছেলে লুকে আসে, আবার ফেরাও লুকে আসে, আবার সাতটা দুটি আসে, তো মুসা আর মুহাম্মদ রাসূলের উত্তরসূরি আমরা তাদেরকে বুঝিয়ে দেব সবার মধ্যে। কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে হবে মসজিদে নামাজ আবার প্রমাণ দিতে হবে। আমরা নিজেরাই তো মসজিদ অপমান করছি, তার সন্ত্রাসরা করবে না তো ছেড়ে ছেড়ে যায়। তাই প্রত্যেকটা যুবককে বলবো মসজিদগুলোকে আবাদ করুন, পাঁচাক্ত সেই মসজিদে যান, রুকু দেন, সেজদা দেন। দ্বিতীয় নম্বর কথা, কোরআন নিজেরা তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, কোরআন পড়লে অন্তরে শান্তি হয়, কোরআন পড়লে জবানে এলহান সুন্দর হয়, কোরআন পড়লে জবানে তাসির হয়। আপনি কোরআনের জবান নিয়ে যখন কথা বলবেন, আপনার জবানের দোয়া টট করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কবুল কিন্তু চটচর হয়ে যায় কিন্তু এই দোয়াটা বাস্তবে কবে কাজে লাগাবে সেই সময়টা কিন্তু আল্লাহ ভালো জানে তা আমিও দোয়া চাইছি আল্লাহর কাছে আল্লাহ আমার ভালোবাসার মানুষদের উপরে জুলুম হয়েছে যার যার উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে তার তার গুনাহগুলোকে maaf করে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দাও বলুন আমিন যদি কেউ জান্নাতের জন্য মারখিত হয় জান দিতে হয় দিতে রাজি আছেন না নাই তা জান্নাতের জন্য যদি আপনার উপরে জুলুম হয় জেল হয় মিথ্যা কেস হয় ঘরবাড়ি ভাঙায় আর তার বিনিময়ে যদি আল্লাহ আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয় নিজেকে বড় শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে বলি ইনশাআল্লাহ যারা আমার ভালোবাসার মানুষগুলোর উপর জুলুম করলো ওই জালিমগুলোর বিচার আমার কাছে দিলাম আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আমার বিশ্বাস কবুল হয়েছে সময়ের অপেক্ষা অবশ্যই আমরা দেখতে পাবো সেদিন আল্লাহ পাঠাবে দেখাবে যেদিন জালিমগুলোর কি দুর্দশা হয় বলুন ইনশাআল্লাহ আরো খুশি বলে বলুন ইনশাআল্লাহ কেন ছোট ছোট 12 বছর 10 বছরের বাচ্চার পেটের উপরে পা দিয়ে লড়েছে এমন কথা বলা আছে কথা বুঝে আসছে এতিম বাচ্চাদের পর্যন্ত জুলুম করেছে উচিত কি কি অন্যায় করেছে না ছোট বাচ্চা ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকালে ঘুরছিল আর বলেছিল সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত একটা চুপিয়ে চুপিয়ে তাকে মারলো ওই মিশর কিন্তু আল্লাহ মুসার হাতে তুলে দিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নমরুদ কেও ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি ওই নমরুদ কেও আল্লাহ নাকি মশা ঢুকিয়ে দিয়ে জুতোর খরমের বেউজ্জুদি করে কিন্তু সাইজ করেছে ফেরাউন কেও ছাড় দিয়েছিল নমরুদ কেও ছাড় দিয়েছিল আবু জেহেল কেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি আজ ওই সমাজের বুকে নিরীহ অসহায় গরীব মানুষগুলোর উপরে কেউ জুলুম করে আমার আল্লাহ তাদের ছাড় দিচ্ছে ছেড়ে কিন্তু দেয়নি ছেড়ে দিচ্ছে নাকি ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ধরবে সময়ের অপেক্ষা অনেকে বলে আরে যখন কিয়ামত হবে মৃত্যু হবে তখন দেখে লবখনি কি দেখবে বাপ কি দেখবে যেদিন নবীর উপরে অন্তর নবী নবী করবে চুলের দিকে সরু হীরের দিকে ধার ওই পুলের উপর দিয়ে তোমায় পার হতে হবে ওই পুলের উপর দিয়ে তোমায় পার হতে হবে কি দেখবে সেদিন পুরো দাদা তারা গিয়ে চলবে না কারো নেতৃত্ব চলবে না ওই দিন তোমাকে পার হতে হবে কেটে 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 টপ 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 তার জাহান্নামে পড়বে তখন কই ভাববে তুই দেখছো তখন আর কিছু উপায় থাকবে না হ্যাঁ পুকুরে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি কারো দিয়ে যদি জাররা পরিবার মোস্তফা প্রেম থাকে সে জান্নাতে যাবে 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 জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর মোহাম্মদ রাসূলের প্রেম আছে না নেই বুঝবেন কি করে যার অন্তরে নবীর প্রেম আছে রাসূল বলতে সে কখনো আমার খানদানের বিরুদ্ধে বলতে পারে না আমার খানদানের সঙ্গে গুস্তাখি করতে পারে না মোহাম্মদ রাসূলের প্রেম আছে না নেই বুঝবেন কি করে সে কখনো মাদ্রাসার বিরোধী হতে পারে না মাদ্রাসার বিরোধীকারীকে সাপোর্ট করতে পারে না যারা বলবে মাদ্রাসা আতঙ্কবাদী হয় তাদেরকে সাপোর্ট করতে পারে না যারা মাদ্রাসাকে বন্ধ করতে চায় তাদেরকে কোনো সাপোর্ট করতে পারে না তখনই মনে রাখবে তার মধ্যে নবীর প্রেম আছে আর তুমি বলবে নবীর প্রেমী মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করবে তুই আর কেউ তোমাকে চিনতে না পারে তোমার আল্লাহ তোমাকে চেনে সেই দিনই পুল থেকে তোমাকে চার নামে পড়তে হবে সেদিন তুমি বলবে কথা বুঝে আসছে না নাই তাই পরিবর্তন হন সময় এখন আছে এখনো সময় আছে মন হতাশ করার কিছু নেই গাছ আজ লাগিয়েছি কালকেই যদি গাছে অনেক কটা ফল হয় ছোট গাছ ভেঙে যাবে অল্প ফলই ভালো কিন্তু গাছ আস্তে আস্তে মোটা হবে ডালপালা বাড়বে ফলও বাড়বে সুন্দর লাগবে ঠিক না বেটি মন খারাপ করার কিছু যার যেটা কাজ সে সেটা করবে আল্লাহ চাই বাবা আল্লাহ চাই আব্বাস তুমি এই সব করো মাদ্রাসা মসজিদ দ্বীন ইসলামের কাজ গুলো দেখো আর যার যেটা দেখার তার ব্যবস্থা আমি করে দিয়েছি আল্লাহ করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ